এআইসিসির সম্পাদক পদে আসলো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, ত্রিপুরার দায়িত্বে রয়েছেন ভূপেন বোরা। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক পদে নিযুক্ত হলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। তাকে সিকিমের দায়িত্বও দেওয়া হয়েছে। রাজ্য কংগ্রেসের দায়িত্বে ফিরিয়ে আনা হল সর্বভারতীয় কংগ্রেস কমিটির অন্যতম সম্পাদক অসমের ভূপেন কুমার বোরাকে। তাদের হাতে দুদিন দায়িত্বভার অর্পণ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। মহারাজাকে সর্বভারতীয় স্তরে দায়িত্ব দেয় উচ্ছ্বাসিত রাজ্য কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সভাপতি বিজিত সিনহা শ্রী দেববর্মনকে অভিনন্দন জানিয়েছেন, নয়া দায়িত্বে তার সফলতাও কামনা করেছেন। নিয়োগ প্রক্রিয়ায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, গোটা দেশ জুড়ে কংগ্রেসকে আগে স্থানে নিয়ে যেতে এই সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি রাহুল গান্ধী। যুব অংশের ক্ষমতায়নে লক্ষ্যেই এই নিয়োগ। এই প্রথম রাজ্যের জনজাতি অংশের কাউকে এত বড় দায়িত্ব দেওয়া হলো, যার জন্য তিনি রাহুল গান্ধীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। 41 বর্ষীয় শ্রী দেববর্মন বলেন, রাহুলের প্রত্যাশা পূরণে চেষ্টায় ত্রুটি রাখবেন না। বর্তমান পিসিসির সভাপতি বীরজিৎ সিনহার পর রাজ্যের দ্বিতীয় কংগ্রেস নেতা হিসাবে সর্বভারতীয় স্তরে দায়িত্ব পেলেন মহারাজা। এর আগে শ্রী সিনহাকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং আন্দামানের দায়িত্ব দেওয়া হয়েছিল 2010 সালে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ নেটওয়ার্ক।